1954 সালে হুগলির পান্ডুয়ায় জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। মাত্র 10 বছর বয়সে 1964 সালে শুভা ও দেবতার গ্রাস ছবিতে অভিনয় করেন সৌমিত্র। 1982 সালে ত্রয়ী ছবিতে অভিনয় করে কামব্যাক করেন তিনি। এই ছবি বক্স অফিসে সুপারহিট হওয়ার পর লাইমলাইটে চলে আসেন তিনি। প্রায় 150 ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র। অভিনয়ের পাশাপাশি গান গাইতেন তিনি। অভিনেতা নন, হতে চেয়েছিলেন একজন সঙ্গীত শিল্পী। ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী রীতা কয়রালকে। যদিও বিবাহিত জীবন মোটেও সুখকর ছিল না, 80-এর দশকে খলনায়কের চরিত্র মানেই ছিল তার নাম। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নায়কের চরিত্রে নয় খলনায়কের চরিত্রেই বেশি অভিনয় করেন এবং দর্শকের মনে জায়গা করেন। যদিও ব্যক্তিগতভাবে সৌমিত্রের ইচ্ছে ছিল নায়কের চরিত্রে অভিনয় করার, নিয়মিত মদ্যপানের দরুন বাড়িতে অশান্তি লেগেই থাকত। অল্প কিছুদিনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। যদিও ক্যারিয়ারের শেষের দিকে অর্থ কষ্টে ভুগেছিলেন শিল্পী, ছবিতে কাজ না পেয়ে যুক্ত হন যাত্রা দলে। যদিও শেষ রক্ষা হয়নি, 2000 সালে মাত্র 45 বছর বয়সে অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু হয় সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের।